মেঘের দলা বয় বাতাসে তুমি বহতিসে সন্ন্যাসী তুমি বহতিসে গঙ্গের পানি গঙ্গের মেঘের তলা বয় বাতাসে তুমি বহতিসে সন্ন্যাসী তুমি বহতিসে আচ্ছা আসাদ ভাইকে একটা ফোন করি, কি বলিস? কি আসলে যোগ, আমার মোবাইলে ব্যালেন্স নেই বলছে, কিন্তু ব্যালেন্স তো ছিল। দেখি তোর মোবাইলটা তো যা, ওর মোবাইলই তো বন্ধ। এক কাজ করি চল, আমরা ওই বাড়িটার দিকে আগাই। ইন দ্য মিন টাইম ও নিশ্চয়ই ফোন দেবে। ঠিক আছে ভাই, চল যাই। এত দূর রাস্তা হেঁটে আসলাম, বাট একটা রিক্সা দেখলাম না, পা ধরে গেছে ভাই। চল যাই। এই ভাই যাবে নাকি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কই যাবেন? তোমাদের এখানে একটা বাড়ি আছে না আয়না মহল, ওখানে চলো। কই যাবেন? আয়না মহল? না না, এত রাতে এখানে যাওয়া যাবে না, সমস্যা আছে। কি আশ্চর্য, কেন সমস্যা আছে? সমস্যা? আরে কি সমস্যা আছে? আছে। আরে ভাই ভাড়া বাড়াই দিব তো। ভাই যাবেন নাকি? চলেন তো ভাই, আর পা চলতেছে না। আপনি যে জিজ্ঞেস করলেন না আমরা কই যাব, আপনি জানেন? কথা বলে না দেখি ভাই। আয়না মহল নিয়ে কি ডকুমেন্টারি বানাবো, মানুষ নিয়ে তো বানাইতে দেখতেছি। এটাই মনে হয় আয়না মহল না? এই রাখো রাখো। Wow. আরে কি আশ্চর্য, চল সামনে গিয়ে দেখি। এতদিন পরে একটা লোকেশন ফাইনাল করছেন ভাই। ক্যামেরাটা বের করতো। ঠিক আছে ভাই। দে আমার কাছে ভাই ট্রাইপড। না না, ট্রাইপড লাগবে না। ভাই? জি ভাই, আস ভাই। আসাদ ভাই ফোন দিছে। এক সেকেন্ড একটু ভাই। ভাই ভালোই তো দেখাইলেন। আরে না, ওই আমাদের ডিসি সাহেব একটা
জরুরি মিটিং এ কল করেছিল আর এই মিটিং এর সময় ফোনটা একটু বন্ধ রাখতে হয়েছিল। আচ্ছা এখন তো আমরা চলে আসছি, তাড়াতাড়ি চলে আসেন। চলে আসবো মানে? আচ্ছা তোরা এখন কোথায়? কোথায় আবার? একদম জায়গা মতো আয়না মহলের সামনে। ফার্স্ট লুকেই তো আমি ইমপ্রেসড। আয়না মহলে? মাই গড, বলিস কি! আচ্ছা শোন, তুই ফোন রাখ, ফোন রাখ, আমি তোদের আশেপাশেই আছি। তাতে চলে আসেন। এই ড্রাইভার, আয়না মহলে যাও। দার আসাদ ভাই কি আসতেছে? হ্যাঁ আসতেছে, 5-7 মিনিট লাগবে। তাহলে ভাই এগুলো সব গুছিয়ে ফেলে। গুছাতে হবে কেন? আমি তো সারা রাত এখানে থাকার প্ল্যান করছি। ভাই সারা রাত মানে এখানে? ভাই সমস্যা কি, জায়গাটা জোস না? ভাই এই ভুতুরে বাড়িতে সারা রাত? বাড়িটা ভুতুরে বলেই তো মজা। চল একটু সামনে যাই। কেমন আছিস? দেখছি সেরকমই আছিস। আচ্ছা ওঠ, গাইতে ওঠ। আর শোন, তোদের থাকার ব্যবস্থা আমি সার্কিট হাউজই করেছি। আমি তো ব্যাচেলার মানুষ, আমার থাকা খাওয়া ঠিক নাই, তাই তোদের কাছে নিলাম না। আস্তে আস্তে, এত ব্যস্তর কিছু নেই। আমি আসলে ডিসিশন নিয়েছি, আমি এই বাড়িতে থাকবো। এই বাড়িতে থাকবি? মাই গুডনেস, বলিস কি! না না, এখানে থাকা যাবে না। আমি তো ভাইয়ের সেটাই বলছিলাম। তোমরা যে যাই বলো, আমি যেহেতু ডিসিশন নিয়েই ফেলেছি, আমি আসলে এই বাড়িটাতেই থাকবো। এখানে থাকলে আমি কাজের যে সুবিধাটা পাবো সেটা আমি অন্য কোথাও পাবো না, সো আমি এখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি তো তোকে চিনি, একবার যখন তুই মুখ দিয়ে বলেছিস তখন আমি বলে কোনো লাভ হবে না। আচ্ছা ভাই, এই এই বাড়িতে কি কোনো লোকজন থাকে? হ্যাঁ, এখানে তো একজন কেয়ারটেকার থাকার কথা। এই আলম দেখো তো কেয়ারটেকারটা কোথায়। এই বাড়িটাতে এসে এই বাড়িটার আউটলুক দেখে আমি একদমই মুগ্ধ। এরকম একটা বাড়ি যে কোথাও থাকতে পারে আমার আইডিয়াই ছিল না। আচ্ছা আসাদ ভাই, এই বাড়িটা কত বছর আগের আপনি কি সেটা জানেন? না অ্যাকচুয়ালি আমি এখানে আসছি বেশি দিন হয়নি। ওনার টেনশনে কিছু নেই, আমরা লোকজনের সঙ্গে কথাবার্তা বলে এবারে টোটাল ডিটেলস জেনে নেব। তবে এখানে লোকের মুখে এই বাড়ির সম্বন্ধে যা শুনেছি, ওই তো কেয়ারটেকার। ওয়ালাইকুম আসসালাম স্যার, কি আমারে খুঁজছিলেন? আচ্ছা শোনো, ওরা আমার ছোট ভাই, ওরা এই বাড়িটার উপর কিছু কাজ করবে, তুমি ওদের থাকা খাওয়ার ব্যবস্থা করো। আমার এখানে থাকতে হলে তো স্যার। কি সমস্যা? কোনো সমস্যাই হবে না স্যার, আমার এখানে আমার মেয়ে খুব ভালো রান্না করে, আশা করি একবার খেলে সারা জীবন মনে থাকবে। কিন্তু স্যার, কিন্তু আবার কি? না মানে ওনারা কষ্ট করে আমার এই গরিবখানায় থাকতে পারবে? কোনো সমস্যা নেই, আমরা ম্যানেজ করে নেব। আপনি যান, আমরা এখানে একদম ঠিকঠাক মতো থাকতে পারবো, কোনো সমস্যা হবে না। শিওর? 100% শিওর। আচ্ছা এক মিনিট, এই শোনো তুমি একটা কাজ করো, ওদের কিছু লাগলে ঠিক আছে। আচ্ছা আচ্ছা শোন, আমি তাহলে যাই। হ্যাঁ, আর কোনো সমস্যা হলে আমি ফোন দেবো, আমি ফোন দেবো, আমাকে অবশ্যই ফোন দিবি। আচ্ছা আসি। হ্যাঁ এই চলো। ওকে বাই, আল্লাহ হাফেজ। Thank you.
আচ্ছা আমরা এখানে হাত মুখ ধোয়ার কোনো ব্যবস্থা আছে? টায়ার তো অনেক। আমরা যে আসবো উনি কি আগে থেকে জানতো নাকি? নাহলে এত খাবার দাবার আয়োজন কিভাবে করলো? দেখা যাক, আসুক জিজ্ঞেস করে দেখবো। ভালো তো আয়োজন করেছেন। আমার একমাত্র মেয়ে খুব ভালো রান্না করে, মা মরা মেয়ে আমার। উনি কোথায়, ডাকুন না নাকি? মা, ওনারা খাচ্ছে, তুই একটু বাতাস কর। আর আপনারা খাওয়া দাওয়া শেষে ঘুমানোর সময় ওই বাতিটা নিভাই। হ্যালো শান্তনু। হ্যাঁ মা, সরি তোমাকে ফোন করে জানানো হয়নি। ঠিকভাবে পৌঁছেছিস তো? আমরা ঠিকঠাক মতো পৌঁছেছি। নোমান আছে তো সঙ্গে? হ্যাঁ নোমান আছে সাথে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কদিন লাগবে বাবা কাজ শেষ করতে? কি আসছো তুমি এরকম টেনশন করছো কেন? তাড়াতাড়ি ফিরিস বাবা। আমি তো টুরে মাঝে মাঝে এরকম বাইরে যাই, তাই না? তোকে ছাড়া বাড়িটা কেমন খালি খালি লাগছে। আচ্ছা তোমাকে টাইম টু টাইম সব ইনফরমেশন দেবো, ওকে? ঠিক আছে, সাবধানে থাকিস, কেমন? বাই। ওকে ওকে। বাহ, ফুডেস তো ভালোই পাওয়া গেছে। যশ ভাই, আমরা এ জায়গায় কয়দিন থাকতেছি ভাই? যে কয়দিন কাজ শেষ না হবে। যতদিন কাজ না শেষ হবে এখানেই থাকতে হবে? হ্যাঁ, কেন কোনো সমস্যা? না মানে ভাই ভয় লাগতেছে। কি আসছিস এখানে, ভয়ের কি হলো? দেখেন না পরিবেশটা কেমন জানি একটু। এই তুই ঘুমাতো, কাল সকালে অনেক কাজ আছে। হাই কেন নিবা, ভাই পুরা না নেবে, একটু জ্বালাই রাখি। একটু জ্বালাই রাখি। আচ্ছা হাই হাই নেবে গেল তো। নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পুরে, কি দুঃখ দিয়ে গেলাম মোরে। নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পুরে, না দেখিলে পরাণ পুরে। না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালঙ্কের উপরে, না রাখি মাটিতে, না রাখি পাটিতে,
রাখি পলকেরু পরে শিথির সিন্দুরে রাখিব বন্ধুরে শিথির সিন্দুরে রাখিব বন্ধুরে বেরিয়ে রে শুনি ডোরে। দুপুরের খাবার দেওয়া হয়েছে, আসেন খাবেন। আচ্ছা ঠিক আছে, আপনি যান আমি আসছি। আসেন। একটু ভাত নেন। আজকের আয়োজনও ভালো আছে। মাংস নে। হ্যাঁ কি রে, কি অবস্থা? আচ্ছা শোন, সারাদিন এত ব্যস্ত ছিলাম যে কোনো খোঁজ খবর নিতে পাইনি। আচ্ছা কোনো সমস্যা? না না কোনো সমস্যা নেই। গুড। আর এখানে কোনো সমস্যা হলে আমাকে কিন্তু অবশ্যই জানাবি, আর কিছু লাগলে আমাকে অবশ্যই ফোন করবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। আসাদ ভাই খোঁজ খবর নিল, কাজ ঠিকঠাক মতো হচ্ছে কিনা। চাচা আসসালামু আলাইকুম। আপনি কি গ্রামেরই? আচ্ছা আপনি একটু এদিকতে দাঁড়ান তো, আমি আপনাকে যে প্রশ্নগুলো করবো আপনি সেগুলো একটু সঠিক উত্তর দিবেন। হ্যাঁ আপনি একটু লাইটটা দেখি একটু এদিক হন। হ্যাঁ এই থাকেন, ওকে। হ্যাঁ চাচা, আচ্ছা এই জমিদার বাড়িটা সম্পর্কে আপনি কিছু জানেন? এটা সম্বন্ধে জানার ভিতর আমার অনেক পুরানো জমিদার বাড়ি আর কি। আরও কিছু বিস্তারিত আমাকে বলেন। বিস্তারিত আমার তেমন জানা নেই আর কি। কিছু না তো? না ভাই, আপনার কোনো একটা সমস্যা অবশ্যই হয়েছে। আমি তো আপনার ভাই অনেকদিন যাবৎ চিনি, এরকম উদাসীন কখনো দেখিনি। না তেমন কিছু না, কিন্তু নমান এই বাড়িটাতে না অদ্ভুত কি যেন একটা আছে, সেটা আমাকে অন্যরকমভাবে টানে, অস্বাভাবিক কিছু একটা। জি ভাই, আমি তো ভাই আগে বলছিলাম যে ভাই বাড়ি দেওয়ার সুবিধা না, চলেন ভাই আমরা। আচ্ছা তুই কোনো গান শুনতে পাস? গান? হ্যাঁ গান, মেয়ের কণ্ঠের গান, অদ্ভুত সুন্দর একটা গান, কিন্তু অনেক কষ্টের। গানটা শুনলে না আমার মাথাটা যেন কীরকম হয়ে যায়। না ভাই, মানে আমি কোনো মেয়েলি কণ্ঠের গান শুনতে পাই না ভাই, পরিবেশটা সুবিধার না ভাই, আমার ফুটেজ অনেক কালেকশন হয়েছে। চলেন ভাই যাই গে আমরা এখান থেকে। চলে যাবো কেন? কেন এরকম হচ্ছে জানতে হবে না? এটা না জেনে কি আমি এখান থেকে যেতে পারি? সরি। গলা মুরে
নয়নের কাজল পরানের বন্ধু রে, না দেখিলে পরাণ পুরে। আপনাদের কোনো সমস্যা হচ্ছে না তো? সমস্যাটা আচ্ছা, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আমি আপনাকে খুব জরুরি একটা কথা জিজ্ঞেস করতে চাই। মানে আপনার মেয়ে কি বাবা? খাবার তৈরি। আপনাদের খাবার তৈরি আসে। আচ্ছা, আমি আপনাকে যেই কথাটা জিজ্ঞেস করছিলাম, আপনার মেয়ে কি গান জানে? বন্ধু পরবাসি পরের ঘরে আছি, এত ঘুমে কানে ধরে ডরে কি জ্বালা দি গেলা মোরে, নয়নের কাজল পরানের বন্ধু রে, না দেখিলে পরাণ পুরে। না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালঙ্কের উপরে, না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালঙ্কের পরে, শিথির সিন্দুরে রাখিব বন্ধুরে, শিথির সিন্দুরে রাখিব বন্ধুরে, কে তুমি? আমি। হ্যাঁ।
মায়া? কোন মায়া? তোমাকে আমার তো চেনা মনে হয় কেন? কেন আবার? আগের জন্মে তোমার সাথে আমার প্রেম ছিল না? শোনো, নারীর প্রেম গাছে কীট না কই রাসে, বস্ত্র খুশি খুশি পরে। কহে আশ কোরালি সাধু শত জন, কহে আশ কোরালি সাধু শত জন, উদাসী বানাইল মোরে, উদাসী বানাইল। এই গানটা, এটা কার গান? তুমি এই গানটা শিখেছো কোত্থেকে? জানি না। জানি না মানে কেন জানবে না তুমি? তোমার না জানার কোনো কারণ নেই। এই গানটার মধ্যে কি যেন একটা আছে, আমাকে প্রচন্ড টানে গানটা, কিছু একটা অবশ্যই আছে। কি আছে বলো আমাকে, ভেবে দেখো। মানে এই আচ্ছা, আমাদেরকে এই জমিদার বাড়িটা সম্পর্কে একটু তথ্য দিলে ভালো হয়, আমরা দর্শককে সেটা জানাতে পারি। এই জমিদার বাড়ি সম্পর্কে তো আর আমি এরকম কিছু জানি না, আমি যতটুকু শুনছি সব শুনছি আমার বাপদাদার কাছ থেকে, আর ওনারাও তো দেখে নাই, ওনারাও শুনছে ওনাদের বাপদাদার কাছ থেকে। আমি যতটুকু জানি তাতে উনি খুব সুবিধার লোক ছিলেন না। এই জমিদারের নাম হইল গিয়ে আপনার হরেন্দ্রনাথ, উনি ছিলেন খুবই অত্যাচারী জমিদার, প্রজাদের খুবই অত্যাচার করত। প্রজারা যখন খাজনা দিত তখন ওনাদের কাছে উনি খুবই ভগবানের মতো আচরণ করতো, খুবই ভালো মানুষ। আবার যখন প্রজারা ওনারা খাজনা দিত না তখন উনি রাবণের মতো অত্যাচারী হয়ে যেত। অত্যাচার, অত্যাচার বলতে কী ধরনের অত্যাচার উনি করতেন সেটা সম্পর্কে আপনি কিছু জানেন? অত্যাচার তো উনি অনেকভাবে করতেন। ওনার বাড়িতে তো আপনি ঘুরছেন না? হ্যাঁ দেখেছি, ভিতরটা আমরা ঘুরে দেখেছি। এই বাড়ির ভিতরে দেখবেন যে কয়েকটা রুম আছে জেলখানার মতো, ওই জায়গায় নিয়ে শুনছি উনি কতদের কাটকায় রাখতেন। চলো না, আমি আপনার দেখাই, দেখলেই বুঝবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো। এইটা হইলো জেলখানা, বুঝছেন? এই পাশেও একটা আছে, এই পাশেও একটা আছে। এই জায়গায় উনি কতদের কাটকায় রাখতেন, এবং প্রজারা যখন ই করতো, বুঝছেন, ওই ওনাদেরকে খাবার দিত না, বন্দীদেরকে একজন এখানে না খাওয়ায় না খাওয়ায় তারপরে মারতো। যারা খাজনা না দিত, যারা ওনার সাথে বদমাইশি করতো, ওনাদেরকে এই জায়গায় আটকায় রাখতো এবং আটকায় রেখে এই জায়গায় হাঁচিয়ে দিত। ওনারা এইখানেই পৌঁছে মরতো। ওই পাশে, ওই পাশে আরো সুন্দর সুন্দর জিনিস আছে ভাই। এই তো এই পাশে রুম আছে, ওই পাশে রুম আছে, ওই পাশে আর একটা বাড়ি আছে, এটার পিছনে আর একটা বাড়ি আছে। ওনার সবই পুরো দেখতে পাই। আপনাদের বাড়িতে কেউ ওরা বলছো কিছুই থাকে না, একবারে খালি। এই যে বাড়িটা, এই বাড়িটা তো পরিত্যক্ত মনে হচ্ছে, এই জমিদারের কি কোনো সন্তানাদি ছিলেন না? হ্যাঁ ছিল তো, ওনার ছেলের নাম ছিল মহেন্দ্রনাথ, উনি ছিল আরলম্পুর প্রকৃতির লোক, এবং উনি শুধু প্রেম করে বেড়াতো, কখনো বিয়ে করতো না, এবং সর্বশেষ প্রেমিকাকে উনি এই ছাদ থেকে ফেলে মেরে ফেলেছিল, এবং এই প্রেমিকার বাবাকে এই গারদে আমৃত্যু আটকে রেখেছিল।
আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এদিকটা একটু কোন দিকে যাবেন আপনি ওই ওই যে কুপড়িটা না 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 আমি যে কথা বললাম না আপনি ওই দিনের কথা দেখেন আপনি আবার আনতে পারছেন আমি তো জীবন রাত্রে বলে নিলেন আসলে 20 টাকা দিলে হচ্ছে না উনি ভাই বুঝুত খায় ভাই আল্লাহ হাফেজ ভাই আপনি ভাই করে দাও শান্তনু হ্যাঁ মা বলো কেমন আছিস বাবা হ্যাঁ ভালো তোর গলা এমন লাগছে কেন কই না তো ঠিক আছিস তো হ্যাঁ ঠিক আছি নোমান কোথায় আছে হয়তো নিচে কোথাও খাওয়া দাওয়া ঠিক মতো করছিস তো হ্যাঁ মা করছি থাকার কোনো অসুবিধা নেই তো ওহো না খাওয়া দাওয়া ঠিক মতো করছি থাকারও কোনো সমস্যা নেই আর কিছু না আমার কেমন যেন লাগছে তোর কোনো সমস্যা নেই মা আসলে এমনিতেই কাজের প্রেশার একটু এলোমেলো আছে তুমি কোনো টেনশন করো না আমাদের কাজ প্রায় শেষ দুই দিনের মধ্যে চলে আসছে ঠিক আছে তুই সাবধানে থাকিস বাবা আমি তো খুব টেনশন করছি টেনশন করো না চলে আসবো আমি আর ফোন করিস ওকে মা ওকে দাঁড়াও আজ তোমাকে বলতেই হবে তুমি কে কে তুমি মায়া কেন চিনতে পারছো না এখনো না এখনো না চেনার দরকার নেই তোমার মা দাঁড়াও মায়া দাঁড়াও বলছি মায়া মায়া প্লিজ প্লিজ তুমি যাবে না মায়া ১৫০ বছর ধরে অপেক্ষা করছি বাপ মেয়ে তো আর এইভাবে সহজে ছেড়ে দেবে না ১৫০ বছর ১৫০ বছর মানে কি খুলে বলেন আমাকে আপনি আপনি হাসছেন কেন খুলে বলেন আমাকে সবকিছু ছিল আরো লম্পট প্রকৃতির লোক
শেষ প্রেমিকাকে উনি এই ছাদ থেকে নাকি ফেলে মেরে ফেলেছে। বাবু, আপনি আমাকে কবে বিয়ে করছেন? বিয়ে সেটা তো করবই, কিন্তু কিন্তু কি, আপনি কি আপনার বাবার কথা চিন্তা করছেন? না, আমি তোমার কথা ভাবছি। তুমি থাকলে তো তোমাকে বিয়ে করব। আমি থাকলে মানে? আমি তো আছি। হ্যাঁ আছো, কিন্তু যদি না থাকো? প্রেমিকার বাবাকে এই গারদে আমৃত্যু আটকে রেখেছিল। তুই অবেলায় ঘুমালি কেন? মা, ওনারা চিনতে পারছিস না? এরা হচ্ছে আমাদের গ্রামের তোর কাদের মামা, ছোটবেলা তো অনেক দেখেছিস। কাদের মামার মেয়ে মায়া।